ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। রবিবার সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক হয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। ঘণ্টাব্যাপী বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়। বৈঠকের বিষয়ে রাষ্ট্রদূত সাংবাদিকদের সাথে কথা বলেননি। তবে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে বিদেশিরা উদ্বিগ্ন, তাই সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপির কাছে জানতে চান জাপানের রাষ্ট্রদূত। নির্বাচন ব্যবস্থা, বর্তমানে মানবাধিকার, যেগুলো নিয়ে আজকে সবার কনসার্ন, স্বাভাবিকভাবে তাদেরও তো কনসার্ন থাকার কথা। তারা জানতে চাচ্ছে বাংলাদেশে কী হচ্ছে, আগামী দিনে কী হতে যাচ্ছে, এটাই তাদের বোঝার চেষ্টা করছে। কারণ তাদের অনেক বড় বিনিয়োগ আছে এখানে, সেটা তারা দেখতে চায় যে সরকার বদল হলেও যাতে এটা অব্যাহত থাকে, এটা স্বাভাবিকভাবে তারা দেখতে চাইবে।